24 ঘন্টায় মৃত্যু আরো 17 শনাক্ত 1659 দেশের ইতিহাসের আরেক কালো অধ্যায় কলঙ্কময় জেল হত্যা দিবস আজ তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 91 অসুস্থ হয়ে হাসপাতালে ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনা আসসালামু আলাইকুম কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাইমা সুপার শপ সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় আরো 17 জনের মৃত্যু হয়েছে এ সময় 14,061টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে 1,659 জনের শরীরে দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড 19-এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,983 জনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,12,647 জন এর মধ্যে 1,886 জন সহ সুস্থ হয়েছেন মোট 3,29,786 জন দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় দেশের ইতিহাসের আরেক কালো অধ্যায় কলঙ্কময় জেল হত্যা দিবস 1975 সালে জাতির পিতা সপরিবারে হত্যার 50 দিনের মাথায় 3 নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঢুকে সশস্ত্র লোকেরা হত্যা করে জাতীয় চার নেতাকে 29 বছর এই খুনের বিচার করেনি তৎকালীন ক্ষমতাসীনরা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচার হয় কলঙ্কময় জেল হত্যার কারাগারকে বিবেচনা করা হয় পৃথিবীর নিরাপদ স্থানগুলোর একটি কিন্তু ঢাকার নাজিমুদ্দিন রোডে তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার ছায়ার সঙ্গে সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ আবুল হাসরাত মোহাম্মদ কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে গুলি করে হত্যা করা হয় 1975 সালে 3 নভেম্বর পৃথিবীর ইতিহাসের বর্বরচিত দুটি হত্যাকাণ্ডের দ্বিতীয়টি ঘটে এই কারাগারে জাতীয় চার নেতার স্বজনরা বলেছেন বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে শেখ হাসিনা বের করেছেন তবে বিচার পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 3 দশক আজ জেল হত্যা দিবস 1975 সালের 15 আগস্টের নির্মম হত্যাকাণ্ডে 3 মাসেরও কম সময়ের মধ্যে 2 নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এ এইচ এ কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয় শোকাবহ দিনটিকে স্মরণ করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে সবার নিজ নিজ অবস্থান থেকে অবদান হোক জেল হত্যা দিবসের অঙ্গীকার সোমবার এক বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান এদিকে প্রধানমন্ত্রী 75-এর 3 নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন তাদের আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে 3 নভেম্বরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ মঙ্গলবার জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান পরে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য এখনও উন্মোচন হয়নি নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে আইনের শাসন ও সুশাসনের অভাবে দেশে খুন ধর্ষণ এবং অনাচার অবিচার বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের তিনি বলেছেন দেশের খুন ও ধর্ষণের ঘটনা আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে সোমবার দলের বনানী অফিস মিলনায়তনে নবগঠিত সাংস্কৃতিক পার্টির পরিচিত অনুষ্ঠানে একথা বলেন তিনি জি এম কাদের বলেন আইনের ফাঁক দিয়ে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায় আর সেই কারণে অপরাধ প্রবণতা বেড়ে যায় আইনের শাসনে কিছুটা ঘাটতি আছে বলে মানুষ নিজ হাতে আইন তুলে নিচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ধর্ষণের প্রতিবাদ জানাতে দেশের মানুষ রাস্তায় নেমেছে এর চেয়ে লজ্জার কিছু নেই চাঁদপুর নদীবন্দরের নৌ টার্মিনালটি আধুনিক না হওয়া এবং নানা অব্যবস্থাপনার কারণে যাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে অথচ প্রতিদিন এই অস্থায়ী টার্মিনালটি দেশের বরিশাল সিলেট ঢাকা শরীয়তপুর খুলনাসহ বিভিন্ন রুটের লঞ্চ যাত্রীগণ তাদের গন্তব্যস্থলে যেতে ব্যবহার করছেন তবে যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তড়িৎ গতিতেও নিচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ আজ মঙ্গলবার সরজমিনে নৌ টার্মিনালটি ঘুরে জানা যায় চাঁদপুর থেকে বিভিন্ন রুটে চলাচল করছে ছোট বড় মিলিয়ে প্রায় 24টি লঞ্চ যেগুলোতে করে চাঁদপুর হয়ে যাত্রীদের
যাওয়া আসায় গড়ে প্রতিদিন প্রায় 20,000 যাত্রী টার্মিনালটি ব্যবহার করছে। আর এতে নানা ভোগান্তির মধ্যে দিয়ে লঞ্চে উঠতে নামতে হচ্ছে যাত্রীদের। তার উপর পল্টনে পৌঁছাতে যাত্রীদের গুনতে হচ্ছে 10 টাকা, অথচ প্রতিদিন টাকা নিয়েও সংশ্লিষ্ট বিআইডব্লিউটিও কর্তৃপক্ষ ন্যূনতম যাত্রী সেবা দিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। যাত্রীগণ ক্ষোভ প্রকাশ করে জানান, যাত্রীদের পারাপারে পল্টনে 3টি গ্যাংওয়ে থাকলেও ব্যবহার করা হচ্ছে মাত্র একটি। তার উপর রাতে জেনারেটরের মাধ্যমে পল্টনে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়নি, এমনকি যাত্রীরা একটু বিশুদ্ধ পানি পান করবে সেই ব্যবস্থাও রাখা হয়নি। অপর্যাপ্ত প্রশস্ত পল্টনে নানান ভ্রাম্যমান ফল বিক্রেতা, রুটি বিক্রেতা সহ হকারদের দৌড়াতে যাত্রীদের দাঁড়ানোর মতো অবস্থা নেই। এই জন্য ক্ষুব্ধ হয়ে যাত্রীরা বলেন, চাঁদপুরের লজগেটের যে পরিস্থিতি, কোন একটা বসার একটা পরিবেশ নাই, আলো ব্যবস্থা নাই, টয়লেটের ব্যবস্থা নাই, এখানে পল্টনে কোনো বাথরুম নাই, মানুষ যে আসে বাথরুম করব, মহিলারা আসে বিপদে পড়ে যায়, বিশুদ্ধ পানি নাই, বিশুদ্ধ পানি ব্যবস্থা করলে ভালো হয়। 3টা গ্যাংও আছে, দুইটা বন্ধ থাকে, একটা খোলা থাকে, এখানে যাত্রী যখন যাতায়াত করে অনেক জ্যাম সৃষ্টি হয়ে যায়। পল্টনের ভিতরে যেমন একটা পানির ব্যবস্থা নেই, হয়তো পানির ব্যবস্থাটা যদি করে দেন হয়তো যাত্রী একটা সুবিধা হবে। বর্তমানে সিঁড়িটা উঠতে নামতে, সিঁড়িও আমাদের তেমন একটা সুন্দর না, উঠতে নামতে মানুষের অসুবিধা হয়ে যায়। যে টানা আসরা সিএনজি ড্রাইভারের, এই যে লঞ্চ গার্ডে লঞ্চের সামনে থেকে টানা আসরা, এইটা যাতে বন্ধ করে। তবে শতভাগ যাত্রী সেবা নিশ্চিতের আশ্বাস দিয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের প্রকৌশল বিভাগের সহকারী মোহাম্মদ সালাহউদ্দিন জানান, যেহেতু আধুনিক নৌ টার্মিনাল নির্মাণের দ্রুততম কাজ চলছে, তার সাথে সাথে টার্মিনালের সামগ্রিক সমস্যা অধিদপ্তর মহাদের সাথে আলাপ করে সমাধানের চেষ্টা করা হবে। এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএ চাঁদপুরের বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কাইসারুল ইসলাম। ওইখানে গাড়িগুলো যেন সুশৃঙ্খলভাবে পার্কিং করে রাখে, সেই জন্য শিকল দিয়ে যার যার বা স্থান অনুযায়ী, বিভিন্ন গন্তব্য অনুযায়ী জায়গা নির্ধারণ করে দেওয়ার জন্য, এটা অচিরেই হয়ে যাবে আশা করা যাচ্ছে। এ বিষয়ে এক্সচেঞ্জ সাহেবের সাথে আমার কথা হয়েছে, খুব দ্রুতই কাজ হবে। আর এই বিষয়ে আমরা নৌ পুলিশ এবং পুলিশকে চিঠি দিব, যেন ওনারা আরেকটু নজরদারি বাড়ান, এই বিষয়ে আমরা চিঠি দিব। আশা করি এই সমস্যারও ক্রমান্বয়ে সমাধান পাবে। আমাদের এখানে টার্মিনালের অপ্রতুল এবং অপ্রতুল টার্মিনাল, তারপরে হচ্ছে পল্টনের স্বল্পতা, গ্যাংওয়ের স্বল্পতা, এ সকল কারণে আমাদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সাময়িকভাবে কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের আধুনিক টার্মিনাল ভবন হয়ে গেলে এই সমস্যাগুলো খুব দ্রুতই নিরসন হয়ে যাবে। তবে আর যেন প্রতিশ্রুতি শুনতে চাচ্ছেন না চাঁদপুর নদী বন্দরে নৌ টার্মিনালের যাত্রীগণ, দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান সবাই। মুন্সিগঞ্জে লোহজংয়ে প্রায় 7.5 মেট্রিক টন মাইলিশ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত, এর আনুমানিক মূল্য প্রায় 0.25 কোটি টাকা। সোমবার রাতে লোহজংয়ের কলমা ইউনিয়নের ডোহরি গ্রামের সেন্টু সর্দারের বাড়িতে ইলিশের এই চালান জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লোহজং উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রাশিদুজ্জামান অভিযান শেষে জানান, গোপন সংবাদের তথ্য মতে সেন্টু সর্দারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকলে সেখানে 59টি ককশিটের মুখবন্ধ বাক্স পাওয়া যায়। বাক্সগুলোতে প্রায় 7.5 মেট্রিক টন মাইলিশ পাওয়া যায়, যা বর্তমান বাজার মূল্য 0.25 কোটি টাকা। এই অভিযানের সময় মজুতকারীরা পালিয়ে যাওয়ায় তা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, সরকার 14 অক্টোবর থেকে নদীতে মাইলিশ ধরা নিষিদ্ধ করেছে, তারপরও কিছু অসাধু ব্যবসায়ী পদ্মা মেঘনায় মাইলিশ স্বীকার করছে। তাদের কাছ থেকে অল্প দামে এ সকল ইলিশ কিনে ওই ঘরটিতে মজুত করা হয়েছিল। এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশিদুজ্জামান ছাড়া আরও অংশ নেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস শিকদার, লোহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস তালুকদার, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইমরান তালুকদার প্রমুখ। চট্টগ্রামের শিকলবাহা 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে 25 লাখ টাকার 2টি বৈদ্যুতিক পাম্প 3 কোটি দামে কেনায় ঠিকাদার প্রকৌশলী সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের সংস্থার বিভাগীয় কার্যালয়ে মামলা করেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কর্মকর্তারা তদন্তে চট্টগ্রামের শিকলবাহা 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য 2টি বৈদ্যুতিক পাম্প কেনার 9-6 প্রমাণ উঠে আসে। মূল দামের চেয়ে প্রায় 12 গুণ বেশি দিয়ে পাম্প কেনা হয়, অর্থাৎ পাম্পের দাম প্রায় 25 লাখ টাকা, কিন্তু সেটি কেনা হয়েছে প্রায় 3 কোটি টাকায়। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী অনুসন্ধান শেষে ঘটনার সঙ্গে সম্পৃক্ত 6 জনের বিরুদ্ধে কমিশনে মামলার জন্য সুপারিশ করেন। বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার অন্তর্গত আকবরশাহ থানা ছাত্রলীগ 3রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা, শোক র্যালি ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করেন। মঙ্গলবার দুপুরে আকবরশাহ থানা ছাত্রলীগ নেতা জাফর ইকবাল, জনের সভাপতিত্ব ও আকবরশাহ থানা ছাত্রলীগের সহসভাপতি কাজী শিহাবুদ্দিনের সঞ্চালনায়
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ। উক্ত স্মরণসভায় বক্তব্য রাখেন সাবেক মহিলা কাউন্সিলর আবিদ আজাদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য এখতিয়ার হোসেন সায়ান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, আকবরশাহ থানা ছাত্রলীগ নেতা শাওন আরিফিন পিপলু। উক্ত স্মরণসভা শেষে আকবরশাহ থানা ছাত্রলীগ একটি শোক র্যালি বের করেন। শোক র্যালিটি আকবরশাহ থানার অন্তর্গত মির্জা আহমেদ ইসমানি গেট থেকে শুরু করে ভিতরে ফিরোজ শাহ কলোনি ঈদগাহ মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে সংগঠনটি মিলাদ মাহফিলের আয়োজন করেন ও 700 ছাত্রলীগ কর্মী ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করেন। সভায় বক্তারা 23 নভেম্বর 1975 সালে ঘাতকদের হাতে শহীদ হওয়া জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এদেশের জন্য জাতীয় চার নেতার অবদান তাদের বক্তব্যে ফুটে ওঠে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ বেলাল, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি কাজী মুদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াহেদ বুলবুল অর্পণ, সাংগঠনিক সম্পাদক নিঝুম পারিয়াল রাজ, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা রবিউল হোসেন রবিন, এনআইটি ছাত্রলীগের সভাপতি খালেদ হোসাইন অন্তঃসহ বিভিন্ন থানা, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রায় 500 খানিক নেতাকর্মীরা। এই খাবার বিতরণ আমরা করতে যাচ্ছি। আমি আমার ছোট ভাইদেরকে বলবো, যেহেতু প্রশাসনিক একটা যখন নিষেধাজ্ঞা আসছে, আমার ভাইয়েরা থাকলে বাংলাদেশ টিকবে, ছাত্রলীগ টিকলে বাংলাদেশ টিকবে। সুতরাং আমাদেরকে, আমরা যখন সরকারি দল ক্ষমতায় আছি, আমাদের এগুলির দরকার নাই। আমরা নিজেরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, জাতীয় চার নেতাকে ভালোবাসি। আজকে এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা জাতীয় চার নেতার স্মরণে আজকের দিনটাকে অন্যভাবে চিন্তা করছিলাম। যেহেতু পান্ডেমিক সিচুয়েশন, আমাদের করোনাকালীনের কারণে আমরা অন্যভাবে প্রোগ্রামটা করতে পারছি না। সুতরাং আমি আমার ভাইদেরকে বলবো, সবাই যার যার কর্মস্থলে চলে যান, আপনারা এই সভাস্থল ত্যাগ করেন। যেহেতু কোনো সিচুয়েশন হলে আমরা সামাল দিয়ে কষ্ট হবে, মানুষ হাসবে, আমাদের হাসার দরকার নেই। আমরা যদি নেতাকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, তাহলে আমাদেরকে সেভাবে চলতে হবে। তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 91 জনে। উদ্ধার অভিযান চলছে এবং আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে শক্তিশালী ভূমিকম্পটি তুরস্ক ছাড়াও নিকটবর্তী গ্রিসের স্যামোসে আঘাত করে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ এর মাত্রা রিক্টার স্কেলে 7 বলে উল্লেখ করলেও তুরস্ক বলছে এটি ছিল 6.6 মাত্রার। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় 147 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, 994 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 847 জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তি কোচা বলেন, আহতদের মধ্যে 12 জন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন এবং এদের 5 জনের অবস্থা আশঙ্কাজনক। ইজমিরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভূমিকম্পে 58টি বিল্ডিং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোচ দিয়েগো ম্যারাডোনাকে। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যায় বেশ কিছুদিন ধরে আইসোলেশনে ছিলেন তিনি। সোমবার রাতে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বুয়েন্স আইরেসের লা প্লাতা ইনসা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসক লিপোল্ডো লোকের তত্ত্বাবধানে রয়েছেন। ম্যারাডোনা কোভিড আক্রান্ত হননি বলে নিশ্চিত করেছেন চিকিৎসক। বেশ কয়েকদিন ধরে তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো না থাকায় তাকে অন্তত 3 দিনের পর্যবেক্ষণে রাখা হবে বলে আর্জেন্টাইন গণমাধ্যমকে জানিয়েছেন চিকিৎসক। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে 24 ঘন্টায় মৃত্যু আরও 17, শনাক্ত 1,659। দেশের ইতিহাসের আরেক কালো অধ্যায়ে কলঙ্কময় জেল হত্যা দিবস আজ। তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 91। অসুস্থ হয়ে হাসপাতালে ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনা। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।